বিভিন্ন সময় সংঘবদ্ধ একটি চক্র যারা বিভিন্ন সময় বিভিন্ন লোকজনকে হেয় করার জন্য ভুয়া করে বলা আপনারা বিভিন্ন কথা বলে না বলা অনুরোধ করছি এবং আমাদের কাছে আমরা কমপ্লেইন পেয়েছি আমরা সেগুলো তদন্ত করছি আমরা তদন্ত করে দেখছি কারা কোন চক্র এটাকে জড়িত আমি মনে করি যারা এই চক্রটি চক্রান্ত করছে তারা চায় বাঙালির প্রিয় মেলা বই মেলা যে সুন্দর একটা পরিবেশ সে পরিবেশকে বিনষ্ট করতে চায় তাই আমি মনে করি আগামী দিনগুলিতে বই মেলা আরো বৃদ্ধি পাবে কলেবরে বৃদ্ধি পাবে এবং আমি মনে করি আপনারা যদি এই যারা এই ইপ্রিজিং বা ভুয়া বয় বলে প্রচার করেন তাহলে একসময় দেখা যাবে এই বই মেলায় মানুষ অনেক লেখক অনেক সাংবাদিক অনেক মানে পাঠক পাঠক তারা আসতে ভয় পাবে অথবা সংখ্যায় কমে যাবে বই মেলা আমাদের পুরোটা স্টলগুলি আমরা ঘুরে দেখেছি আমাদের বিভিন্ন টিম আমাদের সাথে ছিল এবং চমৎকার পরিবেশে শান্তিপূর্ণভাবে মানুষ বই মেলায় ঘুরে বেড়াচ্ছে কোথাও কোনো ঝামেলা নেই আর বই মেলা আসলে আমাদের প্রতি বছর একবার আসে এটা আমাদের বাঙালির প্রাণের স্পন্দন অত্যন্ত প্রিয় মেলা এখানে কবি লেখক সাংবাদিক সবাই আসে আমরা যারা পুলিশের চাকরি করি আমরা সেখানে কন্ট্রোল রুম আছে এখান থেকে আমরা দেখভাল করি আমরা মনে করি সকল শ্রেণীর মানুষের আসার অধিকার আছে এখন এখন যদি কোনো মানুষ গোষ্ঠীবদ্ধ কেউ লোক কাউকে ইন্টিমিডিং করে ভুয়া বলে পরিচয় করে এটাও কিন্তু এক ধরনের আমি মনে করি টোটালি আইন বিরোধী কাজ যারা এই কাজটি করেছেন তারা মোটেও ঠিক করেন নাই আমরা মনে করি আমাদের প্রাণের মেলা বাঙালি প্রাণের বই মেলা এখানে সকল শ্রেণীর মানুষ আসবে আমরা অনেকের অভিযোগ পেয়েছি আমরা অভিযোগগুলি তদন্ত করছি সিসিটিভি পর্যালোচনা করছি পাশাপাশি আমাদের পুলিশের তো আমরা তদন্ত করছি পুলিশ ছাড়াও আমাদের তো ব্যক্তির দায় আছে আমরা আমাদের মানে আমাদের অন্যান্য যারা আমরা আছি অভিভাবকবৃন্দ আমাদেরও দায়িত্ব আছে আমরা এগুলির দিকে একটু খেয়াল রাখবো কেউ যদি এই কাজটি করে এই প্রিজিংয়ের মতো একটি গঠিত কাজ করে ভুয়া ভুয়া বলে কাউকে হেয় করার চেষ্টা করে তাহলে আমরা ওই লোকটাকে বোঝানোর চেষ্টা করবো ভাই এটা করা ঠিক না এখানে সকল মানুষ আসবে সকল দলের মানুষ আসবে এখানে তারা এনজয় করবে তারা বই কিনবে বই মেলায় ঘুরবে বাঙালি জাতির যে যেখান থেকে ভাষা আন্দোলনের পরে যে বইমেলা প্রতিষ্ঠিত হয়েছিল যে বাংলা একাডেমি প্রাঙ্গণে এই ভাষা আন্দোলন আমি মনে করি সেখান থেকেই সে স্বাধিকার আন্দোলন দিত স্বাধীনতা তাহলে আমাদের এই মাসটা বাঙালির জন্য একটা তাৎপর্য মাস তাই আমাদের সকলকে একসাথে থেকে এইটার পরিবেশ বজায় রাখা সকলের দায়িত্ব এই দায়িত্বটা শুধু পুলিশ না আমরা সকলে মিলে পালন করব